নমস্কার, WBTEC 2022-এর ইন্টারভিউর নোটিফিকেশান চলে আসবে মার্চ মাসের মধ্যেই। হ্যাঁ, এটা সঠিক তথ্য আমি তোমাদের মাঝে তুলে ধরছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করব, ইন্টারভিউ অ্যাটেন্ড করলেই সর্বনিম্ন কত মার্কস দেওয়া হয় এবং ম্যাক্সিমাম বা সর্বোচ্চ কত মার্কস দেওয়া হয় আমি এই ভিডিওতে ডিসকাস করব। তো চলো শুরু করি মূল বিষয়টিতে। তো বন্ধুরা, আজকের বিষয়টি হলো WBTEC 22-এর ইন্টারভিউ মার্চ মাসেই। তো অবশ্যই এটা ইনফরমেটিভ ভিডিও হবে, তোমরা কিন্তু এক্ষুনি দেখার মধ্যে একটা লাইক করে দিও, এবং প্রাইমে থেকে সমস্ত আপডেট পেতে হলে জানাটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। কিন্তু প্রত্যেককে আমি বলবো, তো চলো শুরু করি। বলছে WBTEC 22 পাসদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ করবে মার্চ মাসেই, এমনই তথ্য সামনে এসেছে আমাদের সামনে। ঠিক আছে, কি বলেছে দেখো। বলছে ইতিমধ্যে প্রাইমারি পর্ষদ 11,765 শূন্যপদে প্রায় 9,533 জনকে নিয়োগ করে ফেলেছে। এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি, অনেকেই কিন্তু জয়েন করছে নতুন স্কুলে এমপ্যানেল ক্যান্ডিডেটগুলো, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের দিকে, চলতি নিয়োগ প্রক্রিয়া তো হলো। এবার চলে আসবো নেক্সট যে 2 নম্বর পয়েন্ট, সেটি কি? সেটি হলো দীর্ঘ 6 বছরের বঞ্চনার পর টেট 22-দের পরীক্ষা নিয়ে তারা বসে রয়েছে ইন্টারভিউর অপেক্ষায়। অর্থাৎ আমরা জানি যে লাস্ট টেট পরীক্ষা ছিল 2017-তে, তারপর হচ্ছে কিন্তু 22 সালে, অর্থাৎ তোমরা বুঝতে পারছো গ্যাপটা প্রায় 5-6 বছর। ঠিক আছে, তো দীর্ঘ তারা বঞ্চনার শিকার হয়েছেন, এমনকি আমরা দেখছি বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে বা তোমাদের নিউজ চ্যানেলে দেখছি তারা কিন্তু আন্দোলন করছে প্রতি মুহূর্তে। হ্যাঁ, তারা কিন্তু বসে আছে ইন্টারভিউ অপেক্ষায়। তো বন্ধুরা, আমি সবাইকে একটা অনুরোধ করব, শুধুমাত্র ইন্টারভিউ জন্য ওয়েট করলে হবে না, তোমরা কিন্তু অবশ্যই টেট পাসদের জন্য অনলাইন স্পেশাল ক্লাস শুরু করতে পারো শুধুমাত্র 99-এ। হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি বাস্তব। অনেকে ভাবছো যে স্যার শুধুমাত্র 99-এ কী হবে মনে হবে। হ্যাঁ, তাদেরকেই বলবো তোমরা একবার যোগাযোগ করে ক্লাসে অ্যাডমিশন নিয়ে দেখো, কত সুন্দর ক্লাস হবে তোমরা বুঝতে পারবে ক্লাস করলে। ঠিক আছে, তো বন্ধুদের কাছে অনুরোধ, অলরেডি কিন্তু অনেকেই চাকরি পেয়েছে আমার কাছ থেকে ক্লাস করে মাত্র 99-এ, তোমরাও ক্লাস করো এবং চাকরি অবশ্যই পাবে। ঠিক আছে, খুব সুন্দর ক্লাস হয় এবং যোগাযোগ করে সব কিছু জেনে নাও আজকেই। এবার চলে আসবো নেক্সট পয়েন্টে। কয়েক মাস ধরে দীর্ঘ আন্দোলন সহ 50,000 শূন্যপদের দাবিতে টেট 22-দের রাস্তায় দেখা গেছে, আমিও দেখেছি, তোমরাও দেখেছো এবং অনেকে গেছে সেটা আমরা জানি। অতএব তারা কিন্তু লাগাতার আন্দোলন করছে, আজ থেকে নয়, আগামী গত বছর ডিসেম্বর থেকে শুরু করে এবছর ফেব্রুয়ারি জানুয়ারি মাস তারা কিন্তু আন্দোলন করেছে। অতএব এই আন্দোলনটা কিন্তু একটা ব্যাপক একটা পথ যে ইন্টারভিউ নোটিশ নিয়ে চলে আসবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট পয়েন্ট কী বলেছি। বলছে যে সর্বোপরি লোকসভা ভোট 2024 সালের 4th week অফ মার্চ, অর্থাৎ আমরা জানি যে 27 মার্চ 2024 কিন্তু লোকসভা ভোট শুরু হবে পশ্চিমবঙ্গ জুড়ে। অতএব তোমরা জানো যে লোকসভা ভোট কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়বে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে। অতএব প্রাইমারি পর্ষদ কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বে নতুন নোটিশ প্রকাশ করার জন্য, তারা অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে প্রসেসিং। তো তোমরা দেখতে পারবে যে এই মাসের মধ্যে কিন্তু সমস্ত নিয়োগ কমপ্লিট করবে প্রাইমারি পর্ষদ, অর্থাৎ এমপ্যানেল ডিপিএসসি ওয়াইজ কাউন্সিলিং কমপ্লিট, তারা নিয়োগ পেয়ে গেছে, তোমরা ইতিমধ্যে জানো অনেকে জয়েনও করেছো, আর বাকি রয়েছে স্টেট কাউন্সিলিং এবং 5% মেরিট বাকি আছে, এদের কিন্তু হয়ে যাবে এই মাসের মধ্যেই, এটা আমরা আশাবাদী। ঠিক আছে, তো তারপরে কী হবে, তারপরে কিন্তু নতুন নিয়োগের জন্য ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ মার্চ মাসেই। তো সব দিকে বিবেচনা করে প্রাইমারি পর্ষদ মার্চ মাসেই নতুন ইন্টারভিউ নোটিশ প্রকাশ করে দেবে। তো বন্ধুরা, এইটুকুই আমাদের আপডেট, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি এই ভিডিওতে বলবো যে ইন্টারভিউতে অ্যাটেন্ড করলে কত মার্কস পাওয়া যায় এবং ম্যাক্সিমাম কত মার্কস পাওয়া যায় আমি এই ভিডিওতে বলবো। ঠিক আছে, তো দেখে নাও নেক্সট পয়েন্ট কী বলেছে। আরেকটি তথ্য দিয়ে দেবো যে WB প্রাইমারি ইন্টারভিউর অনলাইন স্পেশাল ক্লাস শুরু করো মাত্র 99-এ। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে হ্যাঁ স্যার এতে কী হবে, তা নয়, আমার কাছে প্রায়, তোমরা অবাক হয়ে যাবে, প্রায় 3,000+ কিন্তু আমার কাছে স্টুডেন্ট অনলাইনে পড়েছে, তারা কিন্তু অনেকেই চাকরি পেয়ে গেছে ইতিমধ্যে, আমরা জানি বা তোমরা জেনে গেছো।
তো তোমরাও ক্লাস করো এবং তোমরা কিন্তু অবশ্যই উপকার পাবে এবং চাকরিও পেয়ে যাবে। তো বন্ধুরা, আর মাত্র একটি পথ রয়েছে, ইন্টারভিউ ক্র্যাক করতে পারলেই চাকরি তোমাদের কনফার্ম বা এম প্যানেলে তোমাদের নাম উঠে যাবে। তো বন্ধুরা, আর দেরি নয়, অনেক দেরি করেছো, আন্দোলন তো অবশ্যই করবে, সাথে কিন্তু ক্লাসও করতে হবে। তো বন্ধুরা, ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করো আমার এই এই মোবাইল নাম্বারে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কন্ট্যাক্ট করে 9339687509 নাম্বারে কল করে তোমরা কিন্তু আজই ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও। খুব ভালো ক্লাস হয়, তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে, এবং পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো প্ল্যাটফর্ম এই অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে? তোমরা হয়তো জানো না যে এই অল্প মূল্যে ব্যাপক ক্লাস হয় এখানে, ঠিক আছে? তো বন্ধুরা, এটাই আমাদের আপডেট ছিল। আরেকটু তথ্য বলে দেবো, যেটি অনেকেই বলেছো আমাকে, পয়েন্ট কমেন্ট করলে স্যার যে ইন্টারভিউতে সর্বোচ্চ কত মার্কস দেওয়া হয়। হ্যাঁ, আমি বলে দেবো, তোমরা দেখে নাও আমাদের যেটা প্রশ্ন, যে ইন্টারভিউতে অ্যাটেন্ড বা গেলে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ কত নম্বর দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, ইন্টারভিউ হয় দুটো পার্টে, একটা হয় ভাইবা বা ভোক টেস্ট, মানে ইন্টারভিউ, সেটা পাঁচের মধ্যে পাঁচ ফুল মার্কস অনেকেই পেয়েছেন। আমার কাছে পরে সাবিনা ইয়াসমিন, ডালিম ইয়াসমিন, অনেকেই আরও নাম আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, বাট অনেকেই পেয়েছে, তারা কিন্তু দশে দশ পেয়েছে। হ্যাঁ, আমার কাছে পড়ে তারা দশে দশ পেয়েছে, অনেকেই পেয়েছে। তো যাই হোক, তোমরাও ক্লাস করলে তোমরাও ভালো মার্কস পাবে এটা আমি আশা করি, এবং ক্লাস করলে, পরিশ্রম করলে অবশ্যই তোমরাও ক্লাসে অ্যাটেন্ড করলে তোমরা কিন্তু ইন্টারভিউতে দশ পেতে পারো, ঠিক আছে? তো আরেকটি তথ্য দেবো, সেটি হলো এবার প্রশ্ন আসবে ইন্টারভিউতে সর্বনিম্ন কত মার্কস দেওয়া হয়, তাই তো? তো দেখো বন্ধুরা, মিনিমাম তুমি প্রেজেন্ট করলে কি হবে, পাঁচের মধ্যে তুমি কত পাচ্ছ আর পাঁচের মধ্যে কত পাচ্ছ, মানে দুটো পার্টের নাম্বার থাকে, একটা ভাইবাতে পাঁচের মধ্যে কত আর পাঁচের মধ্যে অ্যাপটিটিউড টেস্টটা কত পাবে। তো দেখো, আমি তোমাদের প্রত্যেককে বলে দেবো। দেখো বন্ধুরা, ইন্টারভিউতে অ্যাটেন্ড করলেই মিনিমাম মার্কস তোমরা পেতে পারো 1.33, মানে 1.33, ঠিক আছে? আবার অনেকে কিন্তু অনেকে একও পেয়েছেন। তো আমার কাছে যেটা আমি দেখতে পেয়েছি বা আমি সার্ভে করে দেখলাম যে 1.33 মিনিমাম মার্কস দেওয়া হয় ইন্টারভিউ বোর্ডে, ঠিক আছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ভাই, এটা হচ্ছে ভাইবাতে, আর অ্যাপটিটিউড টেস্ট কত দেওয়া হয় সেটাও দেখে নেবো আমরা এই ভিডিওর মাধ্যমে। দেখো বন্ধুরা, ভাইবা মানে কি, তুমি মুখে বলছো, তোমার কথা বলার স্মার্টনেস, আই কন্ট্যাক্ট, তোমার স্মার্ট ভ্যালু বা তোমার কথা বলার স্টাইলিস্ট বা তোমার বোঝানোর ক্যাপাসিটি, এগুলো হচ্ছে তোমার পাঁচের মধ্যে তোমাকে নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? আর কী করা হয়, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাপটিটিউড টেস্ট, মানে শেখানোর কৌশল, যাকে বলি স্কিল ডেভেলপমেন্ট। একটা শিশুকে তুমি কীভাবে যোগ শেখাবে, কীভাবে বিয়োগ শেখাবে, কীভাবে গুণ শেখাবে বা কীভাবে ভাগের ধারণা তুমি শেখাবে, সেটা তোমাদের শেখানোর জন্য থাকে 5 নম্বর থাকে। অর্থাৎ সেখানে তুমি কত মার্কস পাবে দেখে নাও, তোমরা জেনে নাও সেখানে তোমরা কত পাবে, সেখানে তোমরা অ্যাটেন্ড করলেই 1.33 পাবে। অনেকে একও পেয়েছে, অর্থাৎ এটা আমার সার্ভে বলছে যে একজন ক্যান্ডিডেট ইন্টারভিউ বোর্ডে প্রেজেন্ট থাকলে সে কিন্তু মিনিমাম 1.33, অর্থাৎ সে পাচ্ছে মার্কস টোটাল 2.67, ঠিক আছে? অতএব এই নাম্বারটা কিন্তু অনেকের ক্ষেত্রে 2.33 হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তারা চাইলে 2.00 দিতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে সর্বনিম্ন বা মিনিমাম মার্কস ক্যাটেগরি, ঠিক আছে? তো বন্ধুরা, আমি সবাইকে বলবো, আবার অনেকে প্রশ্ন করছেন আমার একাডেমিক স্কোর খুব কম, আমি কী করে কি ক্র্যাক করতে পারবো, অবশ্যই পারবে। তার জন্য আমি সবাইকে একটা অনুরোধ করব, তোমরা কিন্তু বাড়িতে ঘরের মধ্যে বসে তোমরা যে কোনো জেলায়, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, হাওড়া, মেদিনীপুর, তোমরা কিন্তু যে কোনো জেলায় বসে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু ক্লাস করতে পারবে শুধুমাত্র 100 টাকা মূল্যে, ঠিক আছে? হয়তো শুনে গল্প মনে হচ্ছে, কিন্তু তা নয়, আমি কিন্তু অলরেডি ক্লাস করে আসছি এই প্ল্যাটফর্মে প্রায় 1 বছর ধরে, ঠিক আছে? এবং তোমরা জানো আমার কিন্তু ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আমার প্রথম ক্লাসের কিন্তু ক্লাসটা, সেটি তোমরা বলে দিই ডেটটা, আমার প্রথম ক্লাস শুরু হয় কিন্তু 16ই ফেব্রুয়ারি 2023। আজ কিন্তু বন্ধুরা 20ই ফেব্রুয়ারি 2024, অর্থাৎ আজও কিন্তু আমার ক্লাস চলছে এবং আশা করি তোমাদের আশীর্বাদে আগামী দিনও চলবে। তো বন্ধুরা, দেরি নয়, আমি মুখে বলছি তোমরা হয়তো বিশ্বাস করছো না, বাট আমার ভিডিও তোমরা দেখো, ডিসক্রিপশন বক্স আছে, অবশ্যই দেখবে, প্লেলিস্ট দেখলে বুঝতে পারবে, অবশ্যই তোমরা ক্লাসে জয়েন হয়ে যাও বন্ধুরা।
তো আজকের আপডেট এইটুকুই, আর কি জানতে চাও অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করবে, আমি সেই বিষয়ে ভিডিওতে চলে আসব। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করে দাও এবং প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।